শুরুতেই সংবাদ শিরোনাম। আবারও জম্মু কাশ্মীরের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সেনাবাহিনীর দুইজন এবং পাইলট নিহত। সাধারণ অধিবেশনে যোগ দিতে জাতিসংঘকে চিঠি দিল তালেবান। কাবুলের পথে পথে সস্তায় বিক্রি হচ্ছে ইরানি জ্বালানি। আফগান তালেবানের নিরাপত্তা আশ্বাসে পাকিস্তান সন্তুষ্ট। সাবমেরিন ইস্যুতে ফ্রান্সের প্রতি সমর্থন দিল ইউরোপীয় ইউনিয়ন। আস্থা ভোটে জিতল লেবানন, অধিকৃত ভূখণ্ড মুক্ত করার প্রতিশ্রুতি। পরমাণু সমঝোতায় পুরোপুরি ফিরতে প্রস্তুত, জাতিসংঘ অধিবেশনে বাইডেনের ঘোষণা। এবার বিস্তারিত। ভারতের জম্মু কাশ্মীরের উধমপুর জেলার পাটনিটপের কাছে সেনাবাহিনীর একটি চিতা হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। ওই ঘটনায় সেনাবাহিনীর দুজন পাইলট নিহত হয়েছেন। আজ জম্মুর উধমপুর জেলায় ওই ঘটনা ঘটে। এনডিটিভি হিন্দি ওয়েবসাইটে প্রকাশ, হেলিকপ্টারটি জোরপূর্বক অবতরণের ফলে এতে উপস্থিত থাকা দুই পাইলট আহত হন। আহত ওই পাইলটদের নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাদের বাঁচানো যায়নি। আজ ওই সামরিক হেলিকপ্টারটি অবতরণের পরে উভয় পাইলটকে স্থানীয় লোকজনের সহায়তায় হেলিকপ্টার থেকে বের করে আনা হয়। পরে ওই পাইলটদের উধমপুরের সেনা কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ভিডিও চিত্রে প্রকাশ, স্থানীয়রা হেলিকপ্টার থেকে পাইলটদের উদ্ধারের চেষ্টা করছে। জোরপূর্বক অবতরণের ফলে হেলিকপ্টারটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সেনাবাহিনীর এক সিনিয়র কর্মকর্তা বলেন, উভয় পাইলটই ছিলেন মেজর পদমর্যাদার কর্মকর্তা। আমরা তাদের হাসপাতালে স্থানান্তরিত করেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত দুজনেই তাদের জীবন হারিয়েছেন। সেনাবাহিনীর নর্দার্ন কমান্ড সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার বার্তায় মেজর রোহিত কুমার এবং মেজর অনুজ রাজপুত পাটনিটপে কর্তব্যরত অবস্থায় সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন বলে জানিয়েছেন। জম্মু কাশ্মীরে গত 7 সপ্তাহের মধ্যে এটি সেনাবাহিনীর দ্বিতীয় হেলিকপ্টার দুর্ঘটনা। গত আগস্ট মাসে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার রঞ্জিত সাগর বাঁধের কাছে বিধ্বস্ত হলে দুজন পাইলট নিহত হন। একজন পাইলটের লাশ এখনো পাওয়া যায়নি বলে আজ এনডিটিভি ওয়েবসাইটে জানিয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদের 76তম অধিবেশনে অংশগ্রহণ করার জন্য এই বিশ্ব সংস্থাকে চিঠি দিয়েছে আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র ফারহান হক মঙ্গলবার রাতে নিউইয়র্কের সাংবাদিকদের এ তথ্য জানান। জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের কাছে লেখা চিঠিতে তালেবান বলেছে, গত 15 আগস্ট সাবেক আফগান প্রেসিডেন্ট আশরাফ গনির পতন হয়েছে এবং বিশ্ব এখন আর তাকে প্রেসিডেন্ট হিসাবে স্বীকৃতি দেয় না। চিঠিতে জাতিসংঘে নিযুক্ত গনি সরকারের স্থায়ী প্রতিনিধি গোলাম ইসাক জাইকে ওই পদ থেকে সরিয়ে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। এতে তালেবান আরও বলেছে, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মোত্তাকি ভাষণ দিতে চান। তালেবানের এ চিঠি নিয়ে জাতিসংঘ মহাসচিবের দফতরে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ফারহান হক। তিনি বলেছেন, তালেবানের চিঠিটি সাধারণ পরিষদের 76তম অধিবেশনের বাছাই কমিটিতে পাঠানো হয়েছে। তালেবানের পক্ষ থেকে আমির খান মোত্তাকি ওই চিঠিতে সই করেছেন এবং এতে মোহাম্মদ সোহাইল শাহিনকে জাতিসংঘে আফগানিস্তানের স্থায়ী প্রতিনিধি করার প্রস্তাব দেওয়া হয়েছে। সাম্প্রতিক সময়ে আফগানিস্তানের রাজধানী কাবুলের পথে পথে সস্তায় ইরানি জ্বালানি বিক্রি নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। আফগানিস্তানের গণমাধ্যম টলো নিউজ এ তথ্য জানায়। খবরে বলা হয়, রাস্তায় প্রতি লিটার পেট্রোল বিক্রি হচ্ছে ফিলিং স্টেশনের চেয়ে 10 আফগানি কমে। বিক্রেতারা বলছেন, এসব পেট্রোল ইরান থেকে আসা, কিন্তু তারা জানেন না কিভাবে এসব পেট্রোল আফগানিস্তানে ঢুকেছে। রাস্তায় বিক্রি হওয়া প্রতি লিটার পেট্রোলের দাম 54 আফগানির কাছাকাছি, আর ফিলিং স্টেশনে প্রতি লিটার পেট্রোল বিক্রি হয় 70 আফগানিতে। মোহাম্মদ জাকারিয়া নামের এক বিক্রেতা বলেন, আমরা এসব জ্বালানি দেহ সবজ জেলা থেকে প্রতি লিটার 52 আফগানিতে কিনে 54 আফগানিতে বিক্রি করি। বলা হয় এগুলো ইরানি জ্বালানি। ফজল নামের অপর এক বিক্রেতা বলেন, এক সপ্তাহ আগেও আমরা প্রতি লিটার জ্বালানি 47 আফগানিতে কিনে 52 আফগানিতে বিক্রি করতাম। বিক্রেতারা বলছেন, শুল্ক বেড়েছে তাই দামও বেড়েছে। কাবুলের গাড়ি চালকরা এ পেট্রোল কিনছেন, এ পেট্রোল নিম্নমানের হলেও সস্তা। গুল মোহাম্মদ নামের একজন বলেন, এ জ্বালানি সস্তা, কিন্তু আমাদের ইঞ্জিনের জন্য এ জ্বালানি ভালো নয়। দেশে অবৈধভাবে জ্বালানি আসার পরও এ বিষয়ে আফগানিস্তান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের কোনো কর্মকর্তা এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।
নিষেধাজ্ঞার কারণে আফগানিস্তানের ব্যবসায়ীরা বৈধভাবে ইরান থেকে জ্বালানি কিনতে পারেন না, তাই অনেকে অবৈধভাবে জ্বালানি নিয়ে আসাকে বিকল্প হিসাবে বেছে নেন। নিরাপত্তা ও শান্তির বিষয়ে আফগান তালেবানের আশ্বাসে পাকিস্তান কর্তৃপক্ষ সন্তুষ্ট বলে মন্তব্য করেছেন দেশটির সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল বাবর ইফতিখার। সোমবার এক সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেছেন বলে সংবাদ প্রকাশ করেছে পাকিস্তানের ডন পত্রিকা। উর্দু নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল বাবর ইফতিখার বলেছেন, পাকিস্তান কর্তৃপক্ষ দেশের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিনিয়ত আফগান তালেবানের সাথে যোগাযোগ রাখছে। নিরাপত্তা ও শান্তির বিষয়ে আফগান তালেবানের আশ্বাসে পাকিস্তান কর্তৃপক্ষ সন্তুষ্ট। বিভিন্ন সময়ে তালেবান কর্তৃপক্ষ বারবার বলেছে যে আফগানিস্তানের মাটিকে ব্যবহার করে অন্য দেশগুলোতে উগ্রবাদী আক্রমণ করার জন্য তারা কোনো সংগঠন বা উগ্রবাদীদের আশ্রয় দেবে না, এমনকি পাকিস্তানের প্রতি হুমকি স্বরূপ কোনো সংগঠন বা উগ্রবাদীদের কোনো কার্যক্রম চালাতে দেওয়া হবে না বলে নিশ্চিত করেছে। তিনি বলেন, তালেবান কর্তৃপক্ষের সদিচ্ছার বিষয়ে আমাদের কোনো সন্দেহ নেই, এ কারণে পাকিস্তান কর্তৃপক্ষ দেশের স্বার্থ রক্ষার্থে প্রতিনিয়ত আফগান তালেবানের সাথে যোগাযোগ রাখছে। সাবমেরিন ইস্যুতে অস্ট্রেলিয়া, আমেরিকা এবং ব্রিটেনের সঙ্গে ফ্রান্সের যে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে তাতে প্যারিসের প্রতি সমর্থন ব্যক্ত করেছে ইউরোপীয় ইউনিয়ন। সম্প্রতি ফ্রান্সের সঙ্গে সই হওয়া $4,000 কোটি সাবমেরিন কেনার চুক্তি বাতিল করে অস্ট্রেলিয়ার সঙ্গে আমেরিকা ও ব্রিটেন নতুন চুক্তি করেছে, যার আওতায় মার্কিন সরকার অস্ট্রেলিয়াকে পরমাণু শক্তিচালিত সাবমেরিন প্রযুক্তি সরবরাহ করবে। এ ঘটনাকে ফ্রান্স নিজের পিঠে ছুরি মারা হিসাবে দেখছে এবং এরই মধ্যে অস্ট্রেলিয়া, আমেরিকা ও ব্রিটেনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক টানা পড়েনের মধ্যে পড়েছে। ফ্রান্স এসব দেশের সঙ্গে তার সম্পর্ককে সংকটাপন্ন বলে ঘোষণা করেছে। এছাড়া ওই তিন দেশ থেকে রাষ্ট্রদূত ফিরিয়ে নিয়েছে। এই অবস্থায় আমেরিকার নিউইয়র্ক শহরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের অবকাশে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠকে বসেন এবং সেখান থেকে সুস্পষ্টভাবে তারা ফ্রান্সের প্রতি সমর্থন ও সংহতি প্রকাশ করেছেন। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল একথা জানিয়েছেন। তিনি বলেন, ফ্রান্স ও অস্ট্রেলিয়ার মধ্যে সই হওয়া চুক্তি বাতিল করে দিয়ে আমেরিকা নিজে সাবমেরিন বিক্রির জন্য যে চুক্তি করেছে তা ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সহযোগিতার আহ্বানের সঙ্গে সাংঘর্ষিক। বোরেল আরও বলেন, মিত্র দেশগুলোর মধ্যে সহযোগিতা ও সমন্বয় বাড়ানো প্রয়োজন এবং বিভেদ কমানো দরকার, কারণ ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীন দিন দিন ঝুঁকিপূর্ণ শক্তিতে পরিণত হচ্ছে। এদিকে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যা ইভস লাদ্রিয়া গতকাল নিউইয়র্কে সাংবাদিকদের বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার পূর্বসূরী ডোনাল্ড ট্রাম্পের একাধিপত্যবাদ, বর্বরতা ও মিত্রদের প্রতি সম্মান না দেখানোর নীতি অনুসরণ করে চলেছেন। এ প্রেক্ষাপটে কেন আমেরিকা আমাদের চুক্তি নস্যাৎ করে দিল তার ব্যাখ্যা প্রয়োজন। লেবাননের নতুন সরকার দেশটির সংসদে আস্থা ভোটে জিতেছে। এর মধ্য দিয়ে দেশটির 13 মাসের রাজনৈতিক সংকটের অবসান হয়েছে। এর আগেও সরকার গঠিত হয়েছে কিন্তু তা সংসদের আস্থা অর্জন করতে পারেনি। এর ফলে দেশটির অর্থনৈতিক সংকট ক্রমেই জটিল হচ্ছিল। গতকাল সংসদে নয়া সরকারের বিষয়ে আস্থা ভোট অনুষ্ঠিত হয়। এতে সরকারের পক্ষে ভোট দিয়েছেন 85 জন সংসদ সদস্য, বিপক্ষে ভোট পড়েছে 15টি। এছাড়া 17 জন সংসদ সদস্য অনুপস্থিত ছিলেন। সাবেক প্রধানমন্ত্রী সাদা হারিরি সরকার গঠন করতে ব্যর্থ হওয়ায় গত 26 জুলাই নাজিব মিকাতিকে সরকার গঠনের দায়িত্ব দেন প্রেসিডেন্ট মিশেল আউন। নতুন প্রধানমন্ত্রী নাজিব মিকাতি লেবাননের ধনাঢ্য ব্যক্তি। তিনি এর আগেও 2 বার লেবাননের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন। নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন আবদুল্লাহ বুহাবিব। অর্থমন্ত্রী হিসাবে দায়িত্ব পেয়েছেন ইউসুফ খালিল এবং স্বাস্থ্যমন্ত্রী হয়েছেন ফিরাস আবাইদ। এছাড়া উপপ্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করবেন সায়াদা আশামি। ইরানের পরমাণু সমঝোতায় পুরোপুরি ফিরতে প্রস্তুত রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট। মঙ্গলবার রাতে জাতিসংঘের 76তম সাধারণ অধিবেশনের ভাষণে এই ঘোষণা দেন তিনি। এদিন ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ডক্টর ইব্রাহিম রাইসিও ভাষণ দেন। ঘোষণায় মার্কিন প্রেসিডেন্ট বাইডেন বলেন, ইরানের সঙ্গে আবার কূটনৈতিক আলোচনা শুরু করে পরমাণু সমঝোতায় পুরোপুরি ফেরার লক্ষ্যে তার প্রশাসন 5+1 গ্রুপের সঙ্গে সলা পরামর্শ চালিয়ে যাচ্ছে। জাতিসংঘের 5 স্থায়ী সদস্যদের
ও জার্মানি 2015 সালে ইরানের সঙ্গে পরমাণু সমঝোতা সই করেছিল এবং এই ছয় দেশে ৫+১ গ্রুপ নামে পরিচিত। মার্কিন প্রেসিডেন্ট তার বক্তব্যে অন্যত্র দাবি করেন, ইরানকে পরমাণু অস্ত্র তৈরি করতে না দেওয়ার ব্যাপারে ওয়াশিংটন প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে। বিশ্বের সব সমস্যা সামরিক উপায়ে সমাধান করা সম্ভব নয় বলে সরল স্বীকারোক্তি দেন বাইডেন। তিনি বলেন, আমেরিকার সামরিক শক্তিকে আমরা সর্বপ্রথম নয় বরং সবার শেষে ব্যবহার করব। যে কোনো সমস্যা হলেই সামরিক শক্তি ব্যবহারের প্রক্রিয়া থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। জাতিসংঘে দেওয়া বক্তব্যে বিশ্বে জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে বাঁচতে উন্নয়নশীল দেশগুলোকে আমেরিকা ১০,০০০ কোটি ডলার অনুদান দেবে বলেও প্রতিশ্রুতি দেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলার জন্য আর্থিকভাবে অসচ্ছল দেশগুলোকে সাহায্য করতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।